এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে ফের করোনা আক্রান্ত ওই মৃত্যু চিকিৎসকে জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলে কি জানতে পারছো যেটা জানা যাচ্ছে মেডিকা হাসপাতাল সূত্রে যে আজ দুপুরে কল্যাণী মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ এবং তিনি আরেকজন চক্ষু বিশেষজ্ঞর পাশাপাশি তিনি নিজে একটি ক্লিনিকও ছিলেন কল্যাণীতে এবং তিনি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসক মারা যান বছর আটান্ন চিকিৎসক সুব্রা পাল এবং বেশ কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হন বাড়িতেই চিকিৎসা চলছিলে এরপর তাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় তিনি একমো সাপোর্টে ছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজ দুপুরে তিনি মারা যান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের ফের একটা মৃত্যু এবং যেটা জানা যাচ্ছে যে তার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল থেকে সব রকমের চেষ্টা হয়েছিল তবে করোনা আবহে যখন বিভিন্ন সংক্রমণের সংখ্যা কমছে তখন ফের একজন চিকিৎসকের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এবং বছর আটান্নর এই চিকিৎসক তিনি কল্যাণী মেডিকেল কলেজে চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসরও ছিলেন বলে জানা যাচ্ছে ধন্যবাদ ছিলাম ভোটের মুখে হঠাৎ ইস্তফা দিলেন হুমায়ুন কবির চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন তিনি পয়লা ফেব্রুয়ারি থেকে সেই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন গৌরব শর্মা ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে ময়ূক কারণ কিছু জানা গেল আচমকা কেন নিজের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন হুমায়ুন কবির দেখা একদম শুভ্রজিৎ সেই প্রশ্নে কিন্তু উঠছে চন্দননগরের পুলিশ কমিশনার পদে ছিলেন হুমায়ুন কবির তিনি ইস্তফা দিয়েছেন এবং চন্দননগরের পুলিশ নতুন পুলিশ কমিশনার হচ্ছেন গৌরব শর্মা যেটা সামনেই ভোট ফলত ভোটের আগে কেন চন্দননগরের পুলিশ কমিশনার পদ থেকে হুমায়ুন কবির ইস্তফা দিলেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট রয়েছে তিনি দিলেন নাকি তার কোন আছে বিভিন্ন প্রশ্ন উঠছে যদিও হুমায়ুন কবির যেটা জানিয়েছেন যে তিনি ব্যক্তিগত কারণেই ইস্তফা দিচ্ছেন আগামী এক তারিখ তিনি ইস্তফা দিচ্ছেন এবং আগামী এক তারিখই চন্দননগরের নতুন সিদ্ধি পদে জয়েন করছেন গৌরব শর্মা সুভ্রজিত ধন্যবাদ ময়ূ আপনাদের আরেকবার জানাই ভোটের মুখে হঠাৎ ইস্তফা দিলেন হুমায়ুন কবির চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে হঠাৎ ইস্তফা দিলেন এখনো পর্যন্ত কারণ কিছু জানা না গেলেও হুমায়ুন কবির জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিয়েছেন পয়লা ফেব্রুয়ারি থেকে সেই দায়িত্ব গ্রহণ করবেন গৌরব শর্মা রাজনীতিতে যোগ নাকি কোনো চাপের মুখে ইস্তফা এখনো সেটা পরিষ্কার নয় কিন্তু ভোটের মুখে চন্দননগরে সিপির ইস্তফা নিয়ে জল্পনা তৈরি হতে শুরু করেছে হুমায়ুন কবিরের জায়গায় নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন পয়লা ফেব্রুয়ারি থেকে গৌরব শর্মা কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন গৌরব ভোটের মুখে হঠাৎ ইস্তফা দিলেন হুমায়ুন কবির চন্দননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছেন হুমায়ুন কবির পয়লা ফেব্রুয়ারি থেকে সেই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন গৌরব শর্মা ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন হুমায়ুন কবির রাজনীতিতে যোগ দিতে চলেছেন হুমায়ুন নাকি চাপ সেই কারণে ইস্তফা এখনো পর্যন্ত তা পরিষ্কার নয় ভোটের মুখে চন্দননগরের সিপির ইস্তফা নিয়ে জল্পনা তৈরি হয়েছে হুমায়ুন কবিরের জায়গায় নতুন সিপি হচ্ছেন গৌরব শর্মা কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন গৌরব শর্মা পয়লা ফেব্রুয়ারি থেকে হুমায়ুন কবিরের জায়গায় আসতে চলেছেন গৌরব শর্মা চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দিচ্ছেন হুমায়ুন কবির ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিচ্ছেন পয়লা ফেব্রুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন গৌরব শর্মা এখন প্রশ্ন উঠছে যে ব্যক্তিগত কারণ দেখিয়ে হুমায়ুন কবির ইস্তফা দিচ্ছেন এর পিছনে কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে নাকি কোনো চাপ রয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু জল্পনা তৈরি হয়েছে আচমকা চন্দননগরের সিপির দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ায় হুমায়ুন কবিরের জায়গায় নতুন সিপি হচ্ছেন গৌরব শর্মা যিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন ভোটের মুখে হঠাৎই ইস্তফা দিলেন হুমায়ুন কবির চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা পয়লা ফেব্রুয়ারি থেকে সেই দায়িত্ব গ্রহণ করছেন গৌরব শর্মা